আজকেও আমরা একটা স্লার ছবি নিয়ে কথা বলবো তবে এটা পপুলার কোনো ছবি নয় আমি এটুকু বলতে পারি এই ছবিটা হয়তো অনেকেই দেখনি। এই ছবিটা মোস্ট আন্ডারেটেড থ্রিলার লিস্টে থাকবে ছবিটার নাম হচ্ছে রিড মাই লিপস একটা ক্রাইম থ্রিলার এবং এই ছবিটা একটা ফ্রেঞ্চ থ্রিলার এই ছবিটা ইংলিশ ডাবিংয়ের সাথেও নেই তোমাকে উইথ অরিজিনাল ল্যাঙ্গুয়েজে ইংলিশ সাবটাইটেল এই ছবিটা দেখতে হবে কিন্তু এই ছবিটার কনসেপ্ট ছবিটার প্লট এতটাই হাটকে যে ছবিটা তোমায় দেখতে হবে বস এবং যদি তুমি ছবিটা না দেখে থাকো আমি তোমাকে হাইলি রেকমেন্ড করলাম ছবিটা দেখার জন্য এই ছবিটা অনেক আগের ছবি কিন্তু ছবির কনসেপ্ট সেটা সত্যি ভীষণ ভীষণ অ্যাডভান্স ছবিটা দেখানো হচ্ছে যে ছবির প্রোটাগনিস্ট সে কানে শুনতে পায় না তার ডেফিনেটলি কানে মেশিন রয়েছে বাট সে লিপ রিডিং করতে পারে এবার এই লিপ রিডিং দিয়ে সে একটা ক্রাইম করছে এবং তার যে পার্টনার সে অলরেডি এর আগে জেল খেটে এসেছে দুজন মিলে কি ক্রাইম করছে ছবিটা প্রথমার্ধে একটা রোম্যান্টিক ড্রামা থাকে সেখান থেকে ছবিটা কীভাবে একটা ক্রাইম থ্রিলারে কনভার্ট হয় এবং ছবির এন্ডে তুমি সেই লেভেলের মজা পাবে তো এই ছবিটা তোমাকে ডেফিনেটলি দেখতে হবে ছবিটা একটু খুঁজবে একটু পাবে না একটু সমস্যা হবে কিন্তু ছবিটা চট করে দেখে ফেলো এরকম একটা প্লটের জন্য এরকম ক্যারেক্টারের জন্য এবং ছবির গল্পের মধ্যে মজা আছে ছবির শেষে মজা আছে এবং এখানে যে ক্যারেক্টারগুলোকে দেখানো হচ্ছে না প্রত্যেকটা ক্যারেক্টার একটা জিনিসই খুঁজছে যাদের কাছে সব কিছু আছে তাও তাদের কাছে কি নেই ছবিটা এন্ডে যে নোটে শেষ হয় সেখানে কোথাও একটা গিয়ে আমাদেরকে কিছু ছবিটা শিখিয়ে যায় তবে এই ছবিটা এই যে কোর যে কনসেপ্টটা সেটা আমাদের প্রোভাইড করছে রিড মাই লিপস সেটা দিয়ে কিন্তু ছবিটা ছবির মূল মূল পোর্শনগুলোকে সলভ করেছে ছবির মেকিং ভীষণ ভালো ভীষণ অ্যাডভান্স এবং এই ছবির মধ্যে যেভাবে হ্যান্ড হেল শর্ট বলি ছবির মধ্যে খুব ফাস্ট মুভ হওয়া বলি বা সাডেনলি কিছু ফ্রেমে ক্যারেক্টার খারাপ পরিস্থিতিতে আছে বা তার জীবনে ঝঞ্ঝাট আছে সেটাকে যেরকমভাবে দেখাচ্ছে অদ্ভুত সব থেকে এটা ভালো লাগে এই ছবিটার ক্ষেত্রে এই ছবিটা না বহু জিনিসপত্র এত আগের ছবি হওয়া সত্ত্বেও স্পুন ফিট করে না সেখানে চাবির ছাপ নেওয়া হোক বা এখানে ওই যে একজন এন্ডে কি বোঝাতে চাইলো বহু জিনিসপত্র আছে যেগুলো খুব সার্পভাবে ছবিটা দেখিয়েছে যেটা আমার খুব ভালো লেগেছে দ্বিতীয় যারা খুব এজ অফ দ্য সিট বা খুব হার্ড হিটিং স্লার চাইবে যে একদম ছবিটা প্রথম থেকেই খুব চূড়ান্ত গতিতে ছুটছে তাদের জন্য এই ছবিটা নয় কারণ এই ছবিটা খুব স্লোলি স্লোলি বিল্ড হয় এবং ক্যারেক্টারগুলো কোনো স্পেস দেয় তারপরে ছবিটার মধ্যে মজা আসে এবং যারা শ্রীরাম রাঘবনের ছবির ফ্যান যারা এ খাসিনাথি দেখেছে তারা বুঝতে পারবে এই ছবির মধ্যে সেরকম ধরনের একটা অ্যাপ্রোচ রয়েছে এই ছবির মেকিংয়ের মধ্যে সেরকম ধরনের একটা অ্যাপ্রোচ রয়েছে একটা কয়েকটা শটে তুমি দেখবে ভীষণ এক্সট্রিম ক্লোজ সেখানে সেই চরিত্রটা কি মুভ করছে সেই চরিত্রটা কি দেখছে সেখানে একজন নিজের একটা কাজ বের করানোর জন্য কি করলো সেই চরিত্রটা কতটা স্বার্থপর তার সাথে কি ঘটছে এই যে জিনিসপত্রগুলোকে খুব ক্লোজ খুব কাছ থেকে দেখিয়েছে ঠিক আছে যেটা ছবির শর্টসের মধ্যেও দেখা যায় এবং এই ছবিটার মধ্যে একটা অবস্টাকলস আসছে একটা খারাপ পরিস্থিতি আসছে একটা হার্ডেলস আসছে সেটা থেকে ওই ক্যারেক্টারটা যেভাবে বেরোচ্ছে সেটা হয়তো তোমার প্রেডিক্টেবল মনে হতে পারে তার কারণ তোমরা এতদিনে অনেক ছবি দেখে নিয়েছ কিন্তু তা সত্ত্বেও ছবিটা এমন কিছু মোমেন্টস দিচ্ছে এমন কিছু থ্রিলিং পয়েন্টস দিচ্ছে যে তোমার সেটা ভালো লাগছে তাহলে ছবির গল্পের মধ্যে কিছু তো আছে বস এই ছবিটা থ্রিলার লাভারদের লিস্ট থেকে আমার মনে হয় কোনোভাবে বঞ্চিত হওয়ার জায়গা রাখে না এরকম একটা প্লট এরকম একটা পারফরম্যান্স এরকম একটা এন্ডিং এবং ছবিটা তোমাকে থ্রিলিং ভাইবস দেবে তো এই ছিল আজকের ভিডিও যেখানে আমরা আরও একটা স্লার ছবি নিয়ে কথা বললাম ছবির নাম রিড মাই লিপস ফ্রেঞ্চ ফিল্ম তো এই ছিল আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো জনতা আমাদের পাশে আছে আবার দেখা হচ্ছে টেক কেয়ার